আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে, মাত্র 10 টাকা খরচে কিভাবে একটি এম্পিফায়ার তৈরি করা যায়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, বিনিময় ইলেকট্রিক্যাল যে সমস্ত ভিডিও আপলোড করে কোনো ভিডিওই ফেক বলে গণ্য হয়নি। তো সবসময় রিয়েল যেটি সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করে থাকে। তো এখন ভিডিওটি শুরু করব। তো যার জন্য আমাদের লাগবে, প্রথমত লাগবে আমাদের 3.7 ভোল্টের একটি ব্যাটারি, স্যাম্পল একটি ব্যাটারি, আর লাগবে একটি স্পিকার। তো স্পিকার কিন্তু অবশ্যই লাগবে। আর আমরা যে জিনিসটি দিয়ে এম্পিফায়ার তৈরি করব, স্যাম্পল কিছু মালামাল, একটি ট্রানজিস্টর, C1815 একটি ট্রানজিস্টর, আর লাগবে একটি ক্যাপাসিটর 4.7 UF 50 ভোল্ট, দেখতে পাচ্ছেন। আর লাগবে 1K একটি রেজিস্টর, 1K। আমাদের ট্রানজিস্টরের যে কাজটি আছে এই কাজটি হচ্ছে আমাদের মেন। তো অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করবেন এবং কারো কোনো প্রবলেম হলে সেটি কমেন্টে লিখতে পারেন, যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমাদের যে 3টি পিন আছে, এই লাস্টের যে পিনটি আছে এই পিনটির সাথে আমরা ক্যাপাসিটরের প্লাস সংযুক্ত করব। ক্যাপাসিটরের প্লাস, তারপর 1K যে রেজিস্টর আছে এই 1K রেজিস্টরকে আমরা এখানে মাঝখানের যে টার্মিনালটি আছে এখানে লাগিয়ে নেব। এবং একটি টার্মিনাল যে ফাঁকা রয়ে গেছে সেটি আমরা ক্যাপাসিটরের প্লাসের সাথে সংযুক্ত করে নেব। অবশ্যই একটু ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম স্যাম্পল একটি সার্কিট। তো আমাদের কিন্তু সার্কিটটি তৈরি হয়ে গেছে, একদমই জিজি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইনপুট যে মাইক্রোফোনের যে লাইনটি আছে সেটি আমরা লাগিয়ে নিব। তার জন্য অবশ্যই এই ট্রানজিস্টরের যে লাস্ট টার্মিনালটি আছে এই টার্মিনালে একটি মাথা লাগাতে হবে এবং অপরটি ক্যাপাসিটরের যে মাইনাস টার্মিনালটি আছে সেখানে লাগাতে হবে। এখন আমাদের স্পিকার কানেক্ট করতে হবে। তো অবশ্যই স্পিকার কানেক্ট করার জন্য ট্রানজিস্টরের যে মাঝখানে যে একটি টার্মিনাল আছে 1K রেজিস্টর, এইখানে আমরা স্পিকারের মাইনাস সংযুক্ত করব। মাইনাস সংযুক্ত হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, ব্যাটারির যে প্লাস আছে ব্যাটারির প্লাস আমরা সরাসরি স্পিকারের প্লাসের সাথে সোল্ডারিং করে নিব।
তারপর রয়ে গেছে আমাদের ব্যাটারির মাইনাস। এখন আমরা ব্যাটারির যে মাইনাস আছে সেটি আমরা ট্রানজিস্টরের এই যে স্পিকারের যে লাল তারটি গেছে ইনপুট, এখানে আমরা মাইনাসটি সংযুক্ত করে নিব। একদম সিম্পলভাবে তৈরি, দেখতে পাচ্ছেন এই যে একদম সিম্পল, এখানে কোনো প্রকার ফ্যাক্ট নেই, 100% রিয়েল একটি ভিডিও। তো কারো কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এটি এখন আমরা চেক করব, তো অবশ্যই কিটে এটি এখন চলার জন্য প্রস্তুত। তো মোটামুটি সাউন্ড ভালোই হয়, তো সাউন্ডটি অনেক সফট, কম হলেও অনেক ভালো হয়, যেহেতু আমাদের ব্যাটারি হচ্ছে 3.7। তো সাউন্ড কোয়ালিটি ব্যাটারি অনুযায়ী তুলনামূলকভাবে অনেক বেটার। তো এটি এখন আমরা টেস্ট করব। তো এখন এমপিফায়ারটি টেস্ট করার জন্য আমি আমার টিভির সাথে লাগিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন এই আউটপুট, এই যে ইনপুট কিন্তু আমাদের টিভির পিছনে লাগিয়ে দিয়েছি। তো গানটা আমি এখন পুশ করে রেখেছি, তো এখন আমি গানটি প্লে করব, তো অবশ্যই দেখবেন। তো রাতের কারণে ভিডিওর সাউন্ডটি আমি কমিয়ে দিয়েছি, তো আমাদের গানটি, তো গানটি অফ করে নিই, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।